আসসালামু আলাইকুম, এসএম বাংলা টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে আছি আমি সাবিনা রুসিন। ফরিদপুর জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য ইলিয়াস বেগ নান্নু সাংবাদিক সম্মেলন করে জানান, আমি জেলা পরিষদ হতে প্রকল্পের জন্য যে আর্থিক বরাদ্দ ও মাসিক সম্মানই পাব, তার সাথে নিজের ব্যক্তিগত ফান্ড যোগ করে এলাকার উন্নয়নের জন্য ব্যয় করব। তিনি আরও বলেন, যুব সমাজকে মাদকমুক্ত রাখার জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন করব। তিনি এইসব মহতী কর্মকাণ্ডগুলো করার জন্য সকলের সহায়তা কামনা করছেন। বিস্তারিত জানতে পারবেন সানাজ ঋতুর কণ্ঠে। এবছর জেলা পরিষদ নির্বাচনে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা থেকে সদস্য পদে নির্বাচিত হওয়ার পর তিনি গত শুক্রবার বিকেলে চর সুলতানপুর গ্রামে নিজ বাড়িতে বসে সাংবাদিকদের ব্রিফিং দেন। এ সময় তার সাথে ইউপি সদস্য মাসুদ রানা, আব্দুল কুদ্দুস ও সমাজসেবক সাখাওয়াত বেপারি সহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, উপজেলার বেগ পরিবার দীর্ঘকাল ধরে অত্র এলাকায় আনোয়ারা মান্নান ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সেবা ধর্মী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন, সেই সাথে আমাকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত করায় সেবার গতি আরও বাড়িয়ে দেওয়া হবে। দুস্থ ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তি প্রদান, ড্রেস, শিক্ষা উপকরণ ও খেলার সামগ্রী বিতরণ করা হচ্ছে। একই ধারায় উক্ত ফাউন্ডেশনের মাধ্যমে স্থানীয় মসজিদ, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো উপকৃত হয়। সাথে যারা সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী ছিল, আমি সর্বপ্রথম তাদেরকে ধন্যবাদ জানাই। এই জন্যই জানাই, অত্যন্ত সুন্দর, নিরপেক্ষ এবং ভোট দেওয়ার উপযোগী একটা পরিবেশ। নির্ভয়ে জনপ্রতিনিধিরা ভোট কেন্দ্রে যাইতে পারছে এবং ভোট দিতে পারছে। অত্যন্ত স্বচ্ছ একটা পরিবেশে জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে আছে। দ্বিতীয় অভিনন্দন জানাই জনপ্রতিনিধিদেরকে, যারা তাদের জেলা পরিষদের সদস্য কে হবেন, কাকে দিয়ে কাজ করা সম্ভব, কাকে দিয়ে জনগণের কল্যাণ করা সম্ভব, তাকে নির্বাচিত করেছে। এই জন্য আমি তাদের কাছে ঋণী এবং তাদেরকে